এরকম ব্যাচেলর একটা হ্যান্ডসাম নায়ক লক্ষ কোটি তরুণীর ক্রাশকে যারা এরকম মানে দাস দিতে চায় ওগুলারও আমি লোহার হামানদাস্তা দিয়ে একবার ছেঁচা দিব। ফেসের মধ্যে এমন একটা রিয়েকশন ছিল মনে হচ্ছে আমি টাইটানিকের মুভি দেখতেছি, মানে জায়েদ খানকে দিয়ে মানে টাইটানিকের সিনেমা দেখাইছে, মানে জাহাজ ডুবি বীরির সঙ্গে যে গেট আপটা করছে ওকে পুরো বাচ্চা বাচ্চা বেবি ফেস লাগছিল, মনে হচ্ছে 13-14 বছরের কিশোর ছেলেটা মানে ঝাঁকা মাকা ড্রেসে নাচতেছিল। সিঙ্গেল পসা আলু কতগুলো পোলা আছে একদল, ওগুলোর হিংসা লাগে এমন একটা সুন্দর পরীর মতো ছেলে, ক্যারেক্টারটা এরকম একজন না ডিম ফুটে যান ভেরি সিতা হন্তে। সে সোনারচর মুভিতে মুভিতে এত দারুণ দুর্দান্ত পারফর্ম করছে আমি দেখে পুরো দিওয়ানা হয়ে গেছি, তা আমি টিকতে না পারি ওর মতো মানে গেট আপ বানায় ফেললাম, এভাবে কাদা খাচ্ছিল না মনে হয়েছে যে আরে আমি একটু ওকে কাদার থেকে উঠাই আনি, এত মায়া লাগছিল দেখে। শিরায় শিরায় রক্ত, আমি জায়েদ খানের ভক্ত, আজকে আমি আমার প্রিয় নায়ক মহানায়ক শ্রদ্ধেয় জায়েদ খানের মতো একটা সানগ্লাস পরা ট্রাই করেছি বিকজ আমি তার ডাই হার্ড ফ্যান। ওকে, তার একটা গান রিসেন্টলি বের হয়েছে সুপার ডুপার ব্লকবাস্টার হিট, গানটা হচ্ছে জি বাংলা প্রেজেন্সের, সিঙ্গার হচ্ছে রিপন ভাইয়া ছিল, সরি সিঙ্গার ভাইয়া সিঙ্গার হচ্ছে পারভেজ ভাই ছিল আর হচ্ছে তাপস ভাইয়া ছিল এটার মানে স্পন্সার আর কি। তো শুরু করা যাক, গানটা হচ্ছে বিড়ির গান। কেউ সুখে টানে কেউ দুঃখে টানে কেউ বুইঝা টানে কেউ না বুইঝা টানে কেউ সুখে টানে কেউ দুঃখে টানে কেউ বুইঝা টানে কেউ না বুইঝা টানে। জায়েদ খান মানে এখন তো জায়েদ খান যেহেতু সিঙ্গেল, জায়েদ কুমার খান বলি আমি ইচ্ছে করে, কারণ যতদিন সিঙ্গেল থাকবে হাজার হাজার লক্ষ তরুণীর হৃদয়ের মাঝে বেঁচে থাকবে ইনশাল্লাহ সারা জীবন, মানে হাজার হাজার বছর সে মানুষের মুখে মনে মনে বেঁচে থাকুক এটাই আমি মন থেকে একজন ভক্ত হিসেবে কামনা করতেছি। আর সে অনেক অনেক ভালো ভালো কাজ করে, সে চ্যালেঞ্জিং মানে ছুড়ে দিছে যেগুলো হেটার্সরা আছে। সে সোনারচর মুভিতে এত দারুণ দুর্দান্ত পারফর্ম করছে আমি দেখে পুরো দিওয়ানা হয়ে গেছি, যে হারে পুরাটাই দেখছি। একটা যুদ্ধের মুভি ছিল, ও ছিল মুক্তিযোদ্ধা, আর এত সুন্দর করে আমাদের হচ্ছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর যে বঙ্গপিতার যে ছবিটা এত মানে মায়া ভরা শ্রদ্ধার সাথে যে পিকটা ক্লিন করতেছিল মানে জায়েদ বাবু, মানে ওর প্রতি আমার রেসপেক্ট আরও কয়েক হাজার গুণ বেড়ে গেছে, তাকে আমি সেলুট জানাই। এটা হচ্ছে আমি তো তার ডাই হার্ড ফ্যান, আর বিকজ সে হচ্ছে মানে আমি তাকে মানে আইডল ভাবি, মানে আমার আইডলকে আমি একটু মানে ফলো করার চেষ্টা করছি, সেই জন্য মানে ওর মতো একটু ঝাঁকা নাকা গেট আপটা করছি, যে বীরির সঙ্গে যে গেট আপটা করছে ওকে পুরো বাচ্চা বাচ্চা বেবি ফেস লাগছিল, মনে হচ্ছে 13-14 বছরের কিশোর ছেলেটা মানে ঝাঁকা নাকা ড্রেসে নাচতেছিল, মানে কি যে ভালো লাগে, মনে হয় যে মানে কোনো মানে চাঁদরাতের কোনো সং বেরোচ্ছে, মানে ঈদ সং মানে ফেস্টিভ্যাল সং মানে খুব ধুমধারাক্কা, মানে এত ভালো লাগছে, তো আমি টিকতে না পারি ওর মতো মানে গেট আপ বানায় ফেললাম, এটা হলো কথা। 24 ঘন্টায় মনে পড়ে আমার শ্রদ্ধেয় মহানায়ক প্রিয় নায়ক জায়েদ কুমার খানের কথা সবসময় মনে পড়ে, আমি যদি মঙ্গল গ্রহেও থাকি বা চাঁদের দেশেও থাকি তার জন্য আমার সবসময় মন থেকে শুভকামনা আছে থাকবে। অবশ্যই সে যদি খুশি মনে আমাকে কোনো কিছু অফার করে, যে সে যদি খুশি হয়ে আমাকে এক মানে এক টাকার সেন্টার ফুডও খাওয়ায়, আমার কাছে মনে হবে যে না সে আমাকে একটা মানে মন থেকে সে বিশাল একটা মানে দামি উপহার দিচ্ছে, এটাই মানে খুশি, এটাই হ্যাপিনেস। আমি আসলে ওরকম বড় স্বপ্ন বা কল্পনা কখনোই করি নাই, ভক্ত হিসেবে থাকে অনেক বেশি ভালোবাসি এবং জন্ম মৃত্যু বিচ্ছে আল্লাহর হাতে, যদি আল্লাহ নসিবে রাখে তাহলে তো মানে ডেলি রোজার ঈদের মতো খুশি থাকবো, আর নসিবে নাও রাখলে আলহামদুলিল্লাহ সেটা নিয়ে আমার কোনো আশা প্রত্যাশা নেই। ওর প্রত্যেকটা মুভির আমি সং ফলো করছি, ও খুব সুন্দর করে মানে এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করে, ওর অভিনয়ে দুর্দান্ত। তার একটা মুভি দেখছিলাম আত্মগোপন, যেখানে মানে ও অনেক মানে গিলটি ফিল করতেছিল অপরাধ করে অনুশোচনা, এই জিনিসটা দেখে না আমি তার মানে আরও বেশি ভক্ত, আরও বেশি মানে তার প্রতি আমার রেসপেক্ট চলে আসছে, মানে এইটাই হচ্ছে একটা নায়ক নায়কের প্রকৃত পাওয়া বা অ্যাচিভ, এটা হলো কথা। আর ড্রেসটা তো আমি বানাই ফেলছি বললাম না, কি সুন্দর করে ঝাঁকা নাকা পারফর্ম করছে, কি দুর্দান্ত লাগছে, পুরাই মৎস্য কুমার। আসলে আমি যখন তার ভিডিওটা দেখছি মানে তার ফেসের মধ্যে এমন একটা রিয়েকশন ছিল মনে হচ্ছে আমি টাইটানিকের মুভি দেখতেছি, মানে জায়েদ খানকে দিয়ে মানে টাইটানিকের সিনেমা দেখাইছে, মানে জাহাজ ডুবি এরকম রিয়েকশন ছিল, মনে হচ্ছে যে আমি স্ট্রোক করে ফেলবো, মানে আমি ওর কষ্ট দেখতে পারি না, ও যখন মোবাইলটার জন্য এরকম একটা অস্থির অস্থির করতেছে আমার হাই প্রেশার বেড়ে গেছে লাগে, যে মানে আমার চেহারা লাল হয়ে গেছিলো টেনশনে, একটু মানে একটু না হইতে আনোয়ার স্যারের মতো পরে হার্ট অ্যাটাক করে ফেলতাম।
পরে যখন আস্তে আস্তে অংশটা দেখছি যে না, সে মাশাআল্লাহ অভিনয় দুর্দান্ত করতেছে, আমি তো তাকে হলিউডের হিরো হিসেবে দেখতে চাই কোনো একটা সময়, ইনশাআল্লাহ আল্লাহ যেন দেখায় আমাকে, এই অপেক্ষায় আছি। এই ইচ্ছা করে একদল আসছে যে মানুষের পিছিয়ে লেগে থাকবে। এখন সে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, লক্ষ কোটি তরুণীরা ক্রাশ খায়, এখন অনেক সিঙ্গেল পচা আলু কতগুলো পোলা আছে একদল, ওগুলোর হিংসা লাগে এমন একটা সুন্দর পরীর মতো ছেলে, মৎস্য কুমার মতো পোলারে দেখে হিংসা করে যে অগ গার্লফ্রেন্ড আবার মানে জায়েদ খানের পছন্দ করে, এই লেগে এখন ট্রল করে আর কিচ্ছু না। ও সবসময় সুপার ডুপার ব্লকবাস্টার হিট, খুব সুন্দর, পুরো অক্ষয় কুমারের মতো নিজেকে ভাঙছে সোনাচুর মুভিতে, কীভাবে যে সাত আটটা কাটছে আর এভাবে কাদা খাচ্ছিল না, মনে হয়েছে যে আরে আমি একটু ওকে কাদার থেকে উঠাই আনি, এত মায়া লাগছিল দেখে। তারপর কি সুন্দর করে লাউ করতেছিল, মনে হচ্ছে কি আমার জন্য লাউবাজি করতেছে। দারুণ দারুণ এক কথায় রক্ত, মানে কি ছোটবেলা থেকে স্বভাব চরিত্র এবং পাগলা টাইপের, মানে অস্থির চঞ্চল দুষ্ট ক্যারেক্টারটা এরকম, একজন না ওই ডিম ফুটে যান বাইরে শীত হনতে, এখন তো বাস বুস করে ঠান্ডা হয়ে গেছে, আগে এক মিনিট সহ্য করতো না, ডাইরেক্ট বাইর করে দিত কোনো অনুষ্ঠানের থেকে। অনেক কে কি বলুক লাত্তি মারে, যারা আমার লান চ্যাংরা ওডির লোক আরে বেশি জমে, এইভাবেই তো চলতেছে। যারা আমার প্রিয় শ্রদ্ধেয় মহানায়ক জায়েদ কুমার খানকে এরকম বেচারার একটা হ্যান্ডসাম নায়ক, লক্ষ কোটি তরুণীর ক্রাশকে যারা এরকম মানে বাস দিতে চায়, ওগুলারে আমি লোহার হামানদাস্তা দিয়ে একটা ছেঁচা দিব, পারলে সামনে আয় আমার আর আমার জায়েদ বাবুর গাইলে দা গলা টিপটাক করে কসু গাছে ফাঁসি দিয়ে দিন একবার। নেক্সট যদি আবার ট্রোল করতে চায় তারা তখন ওগুলা ট্রল পর্যন্ত বাপের বেটা বা বেটি হলে সামনে এসে মোকাবেলা কর, কে ইয়া ফেসবুকে এত ইয়া বাস ব্যাড কমেন্টস করস কা, তোর একদিন করুণ পরিণতি হইবো, আমি অভিশাপ দিই তবু, খবরদার আমার সুপারস্টার জায়েদ বাবুর নিয়ে বাজে কথা বলি না। আসলে ওরা পারে না তো যে আঙ্গুর ফল টক, সামনে লাইমলেট ওরাও আসতে চায় পারে না, আর আমার কথা হচ্ছে আমি কোনো লাইমলেট টাইমলেট কিছু না, আমি শ্রদ্ধেয় প্রিয় নায়ক মহানায়ক জায়েদ খানের ভক্ত আছি এবং সারা জীবন থাকবো, আর এখন একটু গুলুগুলু হয়েছে না যে আদর লাগে মাশাল্লাহ, সারা জীবন যেন এরকম একবারে আদর লাগে মাখনের ডিব্বা থাকুক, এটা আমার মন থেকে কামনা। সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।